মিষ্টি আঙুর। বাবা, তোমার আশীর্বাদে বাড়িটা আমি কিনতে পেরেছি। না, তুমি তালাটা খোলো। আমি যতদিন বেঁচে থাকব ততদিন তোকে আশীর্বাদ করব, তবে এবাড়ির গেট আমি খুলবো না। আমি খুলবো তো? নে মা, ব্যাগটা ধর, দাও চাবিটা দাও। না, তুমিও খুলবে না, খুলবে আমার বড় বৌমা। বৌমাই তো গত 4 বছর ধরে তপনের পিছনে লেগে থেকে এই বাড়িটা কিনিয়েছে, নইলে হতো এই বাড়িটা না? বৌমা, তুমি গেটটা খুলো। না বাবা, মা থাকতে আমি খুলবো কেন? মাই খুলবেন। নিন মা। দয়া দেখাচ্ছ আমাকে? আমি কারো দয়া ধার ধারি না। দয়া দেখাটা হলে তোমার শ্বশুরকে দেখাও। কি করছো মা? চারিদিকে লোকজন দেখছে। দেখোক, আমি কাউকে ভয় পাই না। শোনো মা, ঝগড়া করতে হলে বাড়ির ভেতরে গিয়ে ঝগড়া কর, এখন তালাটা খোলো। বলছি তো পারবো না। তোর বড় বৌদিকে দে, ওর স্বামী বাড়ি কিনেছে, দয়া করে আমাদের থাকতে দেবে। কি অধিকার আছে আমার বাড়িতে? অধিকার কেউ কাউকে হাতে ধরে দেয় না, নিজের ব্যবহার দিয়ে আদায় করে নিতে হয়। কি বললে? আমার ব্যবহার খারাপ মা? না বাবা, তুমি গেটটা খোলো। না, আমার কথা যদি দাম নিতে চাস তাহলে তালা খুলবে বড় বৌমাই। বৌদি, দেরি করো না, গেটটা খোলো তো। নাও। তপনকে তো পেটে ধরেনি, তাই পাড়াশুদ্ধ লোকের সামনে আমাকে এইভাবে অপমান হতে হলো। ভেতরে চলো, তোমার আর আমার জন্য একটা আলাদা ঘর আছে, সেখানে যত খুশি কাঁদবে, কেউ বাধা দিতে আসবে না। আগে মা ঢুকবে, তারপরে বাবা। এসো মা, এসো। ও তো যদি একটা নতুন বাড়ি তাও বুঝতাম, তোদের বাড়ি তোরা ঢোক, আমি পড়ে যাবো। তুমি অন্তত হরির আগে ঢুকো, নইলে আশেপাশে বাড়ির লোকেরা যারা উকি ঝুঁকি মারছে তারা ভাবতে পারে তুমিও হরির মতো এ বাড়িতে কাজ করতে এসেছো। থাক, জুতো মেরে আর গরুদান করতে হবে না, যা তুমি যাও। চলো তো বৌদি, মায়ের যখন ইচ্ছা হয় ঢুকবে। খুব তো পরবতি পরবতি করছিস, পরে বুঝবে ঠেলা। মা, আপনি যাবেন না আমি এগোব? থাম, যা পেছনে, যা যা পেছনে। আগে যাই আর পরেই যাই, পাশের বাড়ির গিন্নি বউরা যা ফটো তোলা তুলে নিয়েছে ওরা ধরেই নিয়েছে এ বাড়িতে আমার থেকে আপনার দর এই একটু বেশি। কার কথা দর? দুদিন বাদে টের পাবি। আয় আমার পেছন পেছন আয়।